কুমারলাল হেড অফিসার বড়বাবু লোকটি বড় শান্ত তার ছিল মাথায় মেমো কেউ কি কখনো জানত দিব্যি ছিলেন খোঁজ মেজাজে চেয়ার খানি চেপে একলা বসে ঝিমঝিমে হঠাৎ গেলেন রেগে আটকে উঠে হাত পা ছুঁড়ে চক্তি করে গল তাই শুনে কেউ হঠাৎ করে বলে গিলু আমায় ধরে তোর তাই শুনে কেউ বদলি থাকে কেউ বা আগে পুলিশ কেউ বা বলে কামড়া দেবে সাবধানে দে পুলিশ ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি করে বাবু আগে বলে আমার গোপ গিয়েছে চুরি গোপ হারানো আজব কথা তা কি হয় সত্যি গোপ জোড়া তো তেমনি আছে কমে নিজে এক রক্তি সবাই তাকে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটে ও গো হয়নি চুরি তা কখনো হয় না রেগে আগুন তেলে বেগুন তেড়ে বলেন তিনি সব ধারীদের ধর ধারীদের সব ব্যাটারে চিনি সব ব্যাটারে চিনি এমন গোপ তো রাখতে জানি সম্ভবতের গয়লা এই গোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই না বলে জরিমানা করলেন তিনি সবাই খুব মেজাজে খুব রেগে লিখে দিলেন খাতায় সব কাউকে বেশি লাই দিতে নেই চড়ে বসে মাথায় অফিসের এই বাদর গুলো মাথায় শুধু গোবর গোপ গুলো যে কোথায় গেল কেউ রাখিনি খবর ইচ্ছে করে গোপ ধরে খুব নাচি আর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাচি ধন্যবাদ।